সম্মানীয় দর্শক, দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ সংবাদে। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে দেখার জন্য। মমতাকে অগ্নিকন্যার তকমা, বাংলায় 20,000 কোটি বিনিয়োগের বিরাট ঘোষণা মুকেশ আম্বানির। এদিন থেকে শুরু হয়েছে সপ্তম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে সম্মেলনের উদ্বোধন করেন, আর সেই সম্মেলনে রীতিমতো চাঁদের হাট। বাংলায় তৃতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই শিল্পায়নের জোরদার কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার লোকসভা নির্বাচনের আগে বাংলায় শিল্প স্থাপনের খতিয়ান যে শাসক দলের মুখ্যম অস্ত্র হয়ে উঠতে চলেছে, সেই কোনো দ্বিমত নেই ওয়াকিবল মহলের। মমতার বাংলায় শিল্পে বিনিয়োগকে হাতিয়ার করেই 24-এ লোকসভা ভোটের প্রচারের নামবে তৃণমূল কংগ্রেস। মঙ্গলে বাণিজ্য সম্মেলনে দেশের তাবড় তাবড় শিল্পপতিদের মধ্যে উপস্থিত রয়েছেন রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি। সেখান থেকে তৃণমূল সুপ্রিমোর প্রশংসায় পঞ্চমুখ তিনি। শুধু তাই নয়, এদিন মুখ্যমন্ত্রীকে সত্যিকারের অগ্নিকন্যা বলে সম্বোধন করলেন রিলায়েন্স কর্তা। কিছুটা আবেগ নিয়েই তিনি বললেন, প্রয়াত অটল বিহারী বাজপেয়ী আপনাকে যেমন বলতেন, আপনি সত্যি অগ্নিকন্যা। এখানেই শেষ নয়, রাজ্যে এলো বিপুল বিনিয়োগও। বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে দাঁড়িয়ে বাংলায় বিনিয়োগের কথা জানিয়ে দিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। বলেন, বাংলা এখন এগিয়ে যাওয়ার দিশারি হয়ে উঠছে। এ রাজ্যের জিডিপিও জাতীয় স্তরে অনেকটাই বেশি। রাজ্যের জিডিপি এখন 11.5%, বাংলার এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ইন্ডিয়া এখন গোটা বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি। আগে রিলায়েন্স বাংলার উন্নতিতে কাজ করে যাবে, এরপরই বড় বিনিয়োগের কথা ঘোষণা করে রিলায়েন্স কর্ণধার বলেন, বাংলায় গত 6 বছরে 45,000 কোটি টাকা বিনিয়োগ করেছে, আগামী 3 বছরে আরও 20,000 কোটি টাকা বিনিয়োগ করা হবে। বাংলার উন্নয়নে কোনো ত্রুটি থাকবে না, শিক্ষা স্বাস্থ্য কৃষিক্ষেত্রে আরও বিনিয়োগ করা হবে, 5G পরিষেবা এগিয়ে যাচ্ছে, বাংলার প্রত্যেক বাড়িতে এয়ার ফাইবার এবং জিও ফাইবার পরিষেবা পৌঁছে যাবে, যা কর্মক্ষেত্রে নতুন দিশা নিয়ে আসবে। রিলায়েন্সকে বিনিয়োগের সুযোগ করে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মুকেশ আম্বানি। তিনি আরও বলেন, আমরা বাংলার বাসিন্দাদের ধন্যবাদ জানাই জিওকে গ্রহণ করার জন্য। লোকসভার আগে মেরুকরণে জোর, রামনবমীতে হাজার মিছিলের পরিকল্পনা বঙ্গ বিজেপির। লোকসভা ভোটের আর 6 মাসও বাকি নেই, অথচ সংগঠন তলানিতে। তৃণমূলের বিরুদ্ধে কোনো স্তরেই প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হচ্ছে না। বেগতির দেখে এবার পুরোপুরি ধর্মীয় মেরুকরণের পথে হাঁটতে চলেছে বঙ্গ বিজেপি। গীতা পাঠের পর রামনবমীকে কেন্দ্র করেও মেরুকরণ অস্ত্রের শান দিতে চলেছে গেরুয়া শিবির, আর তাতে সঙ্গ দিচ্ছে আর এসএসও। ডিসেম্বরে ব্রিগেডে গীতা পাঠের আসরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আনার চেষ্টা হচ্ছে, আর এসএস তাদের মঠ মিশন এবং সংস্কৃতি পরিষদগুলিকে দিয়ে এই কাজ করছে। পাশে থাকছে বিজেপি। ঠিক একইভাবে রামনবমীতে রাজ্যজুড়ে মিছিল করার নির্দেশ এসেছে হাইকমান্ড থেকে, বিশ্ব হিন্দু পরিষদকে দিয়ে এই কাজ করানো হবে। সেক্ষেত্রে সামনে থাকতে হবে না বিজেপির মূল সংগঠন, পিছন থেকে কাজ করবে তারা। বিজেপির অভ্যন্তরীণ সমীক্ষা বলছে অধিকাংশ লোকসভা আসনেই দলের অবস্থা সংকীর্ণ। এই মুহূর্তে ভোট হলে 5 থেকে 6টি আসনও ধরে রাখা যাবে কি না সংশয় রয়েছে। তাই লোকসভা নির্বাচনের আগে ধর্মীয় মেরুকরণ চাইছে আর এসএস, যাতে রাজ্যে বিজেপির পালে হাওয়া লাগানো যায়। এই কাজে মূল অস্ত্র 3টি, গীতাপাঠ, রাম মন্দির উদ্বোধন এবং রামনবমী, সবকটি ক্ষেত্রেই ব্যাপক প্রচার চায় দল। গীতাপাঠের অনুষ্ঠান ডিসেম্বরে, রাম মন্দিরের উদ্বোধন জানুয়ারিতে, আর রামনবমী এপ্রিলে, অর্থাৎ লোকসভা পর্যন্ত ধারাবাহিকভাবে হিন্দুত্বের প্রচার চালাবে গেরুয়া শিবির। কয়েকদিন আগে রাজ্য বিজেপির দপ্তরে এক বৈঠক এই সিদ্ধান্ত হয়। বিজেপি সূত্রে খবর, সারা রাজ্যে রামনবমী উপলক্ষে 1,070টা মিছিল করা হবে, প্রায় 1 কোটি মানুষকে এই মিছিলে যুক্ত করতে হবে। ঠিক হয়েছে, জেলায় জেলায় বুধস্তরে এই নির্দেশ পাঠানো হবে। কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করবেন এই রাজ্যের দায়িত্বে থাকা কেন্দ্রীয় নেতারা। গত বছর রামনবমীর মিছিলে রাজ্যের একাধিক জেলায় অশান্তির খবর এসেছিল,
তাতে রাজনৈতিক ফায়দা পেয়েছে বিজেপি। এবারও যদি তেমন কিছু হয় তাহলে লোকসভার আগে গেরুয়া শিবির বাড়তি সুবিধা পাবেন বলেই মনে করছে সংঘ এবং গেরুয়া নেতারা। পদ্মবনে আগুন, খোঁচা খাওয়া, হিরণ বললেন চোরেদের সঙ্গে যুক্ত রুদ্রনীল। পদ্ম শিবিরে এই মুহূর্তে যেন নারদ নারদ অবস্থা। দুই অভিনেতার মধ্যে এবার তরজা, চুরির টাকায় অভিনয়। রুদ্রনীল ঘোষকে খোসা বিজেপি বিধায়ক ও অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের। বিধায়কের দাবি, রুদ্রনীল যাদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন এখন তাদের ছবিতেই কাজ করছেন, পরোক্ষভাবে চোরদের সঙ্গে যুক্ত তিনি। অপরদিকে রুদ্রনীলের দাবি, হিরণ সিনেমার জগৎ থেকে বিচ্ছিন্ন, সেই কারণে অনেক কিছু না জেনে মন্তব্য করছেন। সম্প্রতি জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়েছিলেন হিরণ চট্টোপাধ্যায়, সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রুদ্রনীলকে খোঁচা দেন। বলেন, যাদের সঙ্গে কাজ করছেন তারা তো আদতে চোর, সেসব প্রডিউসাররা কোনো না কোনোভাবে চোরদের সঙ্গে যুক্ত, চুরির টাকায় কাজ করছেন, পরোক্ষভাবে চোরের সঙ্গে যুক্ত হয়ে কাজ করছেন। নিজের মন্তব্যে একই সঙ্গে যোগ করে বলেন, একজন অভিনেতাকে জীবিকার তাগিদে এমন করতে হতে পারে, অভিনেতা অভিনেত্রীদের পক্ষে বাস পিচার করা সম্ভব না, কে চোর বোঝা তা সরকারকে বার করতে হবে। যদিও পাল্টা রুদ্রনীল বলেছেন, 5-6 বছর উনি এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত নেই, নিজের বিধানসভা খড়গপুরেই পড়ে থাকেন, কাজ করেন, তাই টলিউডের অন্দরমহলের খবর ওর জানার সম্ভব নয়। যেমন আমরা বিধানসভার অন্দরের খবর হিরণবাবুর মতো অতটা জানতে পারি না, আমাদের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ফের রাজ্য সরকারকে নিশানা শুভেন্দুর, বিশ্ব বাণিজ্য সম্মেলনের খরচ নিয়ে প্রশ্ন বিরোধী দলনেতার। মঙ্গল ও বুধ এই দুদিন ব্যাপী রাজ্যে শুরু হয়েছে বিশ্ব বাণিজ্য সম্মেলন, আর শুরুর দিনেই সম্মেলনের খরচ নিয়ে প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী। তার দাবি, জনগণের জন্য নয়, কাঠমানির জন্য নিজেদের পছন্দের ঠিকাদারদের দিয়ে এই পরিকাঠামোগুলো তৈরি করেছে সরকার। সামাজিক মাধ্যমে শুভেন্দু অধিকারী লিখেছেন, আর্থিক সংকটে ভোগা সরকার অপ্রাসঙ্গিক পরিকাঠামো তৈরিতে সমানে মোটা টাকা খরচ করে চলেছে। উদাহরণস্বরূপ, বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার তৈরির পর তারা নবান্ন সভাঘর নামে আরেকটি বিশাল সভাঘর বানিয়েছে। এরপরেও আলিপুরে আরও একটা ও মিলন মেলায় 10,000 বর্গফুটের কনভেনশন সেন্টার বানিয়েছে। তারপর আলিপুরে 300 কোটি টাকা খরচ করে ধনধান্য কনভেনশন সেন্টার বানানো হয়েছে। তিনি আরও লিখেছেন, বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন নামে পিকনিকের জন্য আরও একটা 10,000 বর্গফুটের প্রদর্শনশালা তৈরি করা হয়েছে, যার খরচ কোনোভাবেই 150 কোটির কম নয়। এই টাকা ব্যয় করা হয়েছে কেন্দ্রের স্মার্ট সিটি প্রকল্প থেকে। শুভেন্দু অধিকারীর প্রশ্ন, এই সভাঘর প্রদর্শনশালাগুলি তৈরির আনুমানিক খরচ কত ছিল, তৈরির করতে শেষ পর্যন্ত খরচ কত হয়েছে, কোন ঠিকাদাররা ভবনগুলি তৈরি করেছেন, তাদের কীভাবে নির্বাচন করা হয়েছে, এই ভবনগুলির কতবার ব্যবহার করা হয়েছে, ভবনগুলি ভাড়া দিয়ে কত টাকা আয় হয়েছে সরকারের। ফের রাজ্য সরকারকে নিশানা শুভেন্দুর। বিরোধী দলনেতার মতে, দরকার ছিল বলে এই ভবনগুলি তৈরি করা হয়নি, এই ভবনগুলি তৈরির কারণ নিজেদের পছন্দের ঠিকাদারের কাছ থেকে পর্যাপ্ত কাঠমানি পাওয়া যাবে বলে। দিলীপ লকেট বিস্তার সহ দলের 16 জন সাংসদের আসন কতটা পোক্ত, রিপোর্ট তৈরি করছেন বিজেপি বিস্তারকেরা। বছরগুলোই লোকসভা নির্বাচন, আরও বছরখানেক আগে থেকে গত লোকসভা নির্বাচনে হেরে যাওয়া আসনগুলিতে কাজ শুরু করে দিয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। গোটা দেশের সঙ্গে বাংলারও 24টি হেরে যাওয়া আসনের দায়িত্ব নেন একজন কেন্দ্রীয় মন্ত্রী। এর মধ্যে খুব কঠিন 5টি আসন বাদ দিয়ে 19টিতে প্রায় 1.5 বছর ধরে চলছে লোকসভা প্রবাস যোজনা কর্মসূচি। এবার 2019 সালে জেতা আসনগুলির পরিস্থিতি পর্যালোচনার কাজও শুরু হয়ে গিয়েছে। কিছুদিন আগেই প্রতিটি লোকসভা এলাকার জন্য একজন করে বিস্তারক নিয়োগ করা হয়েছে। বাংলার ক্ষেত্রে বিজেপি গত লোকসভা নির্বাচনে 18টি আসনে জিতলেও এখন তাদের সাংসদ সংখ্যা খাতায় কলমে 17, কারণ বাবুল সুপ্রিয়র পদত্যাগের পরে আসানসোল আসন তৃণমূলের দখলে। আবার ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং তৃণমূলে যোগ দিয়েছেন, তাকেও বিজেপি আপাতত বাদ রাখছে, ফলে 16 জন সাংসদের রিপোর্ট কার্ডই আপাতত তৈরি হবে। এর মধ্যে 4 কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও রয়েছেন। বিজেপি সূত্রের খবর, বাংলায় লোকসভা কেন্দ্র ছাড়াও বিধানসভা ধরে ধরে বিস্তারক নিয়োগ শুরু হয়েছে। ইতিমধ্যেই সে কাজ শুরু হয়ে গেলেও তা সম্পূর্ণ হয়নি।
বিজেপি সূত্রে জানা গিয়েছে চলতি সপ্তাহের মধ্যেই তা চূড়ান্ত হয়ে যেতে পারে। কলকাতায় অক্টোবরেই হয় বিস্তারক প্রশিক্ষণ শিবির, তবে লোকসভা ও বিধানসভা অনুযায়ী বিস্তারকদের কাজের ফারাক রয়েছে। দুই ধরনের বিস্তারকরাই সংগঠন বিস্তারের কাজ দেখবেন। এর পাশাপাশি লোকসভা ক্ষেত্রের বিস্তারকরা দলীয় সাংসদের নিজের এলাকায় পারফরম্যান্স কেমন ছিল সেই রিপোর্ট তৈরির কাজও শুরু করেছেন, যা সরাসরি যাবে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। আগামী লোকসভা নির্বাচনে ফের প্রার্থী হওয়ার ক্ষেত্রে আরও অনেক কিছুর সঙ্গে এই রিপোর্টও অন্যতম গুরুত্বপূর্ণ বলেই বিজেপি সূত্রে জানা গিয়েছে। বিজেপিতে নির্বাচনের জন্য বিস্তারক নিয়োগ শুরু করেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তখন বিজেপির সভাপতিও ছিলেন। উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে ওই প্রক্রিয়া সফল হওয়ায় 2019 সালের লোকসভা ভোটেও তা প্রয়োগ করেন তিনি। দেশের সব আসনেই ভোটের অনেক আগে থেকেই বিস্তারক নিয়োগ করা হয়েছিল। প্রার্থী বাছাইয়ের সময় অনেক ক্ষেত্রেই বিস্তারকদের রিপোর্টের উপরে ভরসা করা হয়েছিল। গত লোকসভা নির্বাচনের আগে কলকাতায় এসে শাহ রাজ্যের বিস্তারকদের সঙ্গে আলোচনা করে বৈঠক করেছেন। এবারেও এমন একটি বৈঠক হয়েছে সম্প্রতি। গত 30 অক্টোবর কলকাতায় পশ্চিমবঙ্গ সহ পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের বিস্তারকদের নিয়ে প্রশিক্ষণ শিবির হয়। সেখানেই আগামী কয়েক মাস তাদের কী কী করতে হবে সে ব্যাপারে নির্দেশ দেন কেন্দ্রীয় নেতৃত্ব। ছিলেন বিজেপির সাংগঠনিক ক্ষেত্রে দেশের প্রধান নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষ। দুদিনের শিবিরে একটি পর্বে বক্তা হিসাবে ডাক পেয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও। তবে আয়োজনের দায়িত্ব ছাড়া রাজ্য নেতাদের বিশেষ কোনো ভূমিকা ছিল না ওই শিবিরে। কলকাতা ছাড়াও দেশের অন্য প্রান্তে বিস্তারক বর্গ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে, তারা কাজও শুরু করে দিয়েছেন। ফলে বাংলায় তো বটেই, গত লোকসভায় বিজেপির জয়ী সাংসদদের ভাগ্য অনেকটাই নির্ভর করবে বিস্তারকদের রিপোর্টের উপরে। ওই কাজের সঙ্গে সরাসরি যুক্ত বিজেপির এক কেন্দ্রীয় নেতা বলেন, কেন্দ্রীয়ভাবেই বিজেপি বিস্তারক নিয়োগ দেখে, সব সাংসদকেই পরীক্ষার মধ্য দিয়ে ফের প্রার্থী হতে হবে। তারা গত 5 বছরে নিজের এলাকায় কেমন কাজ করেছেন, কেন্দ্রীয় প্রকল্প চালু করার ক্ষেত্রে কী কী করেছেন, সংগঠনে কেমন ভূমিকা ছিল, সাংসদ তহবিলের অর্থ কতটা এবং কীভাবে খরচ করেছেন, তার যাবতীয় হিসাব নেওয়া হবে।